56,000 বর্গ মাইলের মধ্যে আমি মুসলমানদের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্যই কথা বলতে চাই, কারণ আজকে মুসলমান আমরা বাড়িওয়ালা হয়েও আমাদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে, যার কারণে সোরের আওয়াজ বড় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি জামালপুরের মুসলমানের কাছে জানতে চাই, যদি চোর আপনার বাড়িতে চুরি করতে আসে আর আপনি যদি ঘুমায় থাকেন, দেখেও না দেখার ভান ধরেন, তাহলে চোরের চুরি করতে সুবিধা হবে। আর যদি চোর দশজন হয়, বাড়িওয়ালা যদি জীর্ণ শীর্ণ একজন হয়, একবার যদি আওয়াজ দেয় কে রে, এই আওয়াজ দিতে দেরি চোর পালাইতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা আমরা বাড়িওয়ালা আমরা ভাড়াটিয়া থাকতে আসি না এদেশের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? দেশ মুসলমানের দেশ, এই দেশের ভিতরে 56,000 বর্গ মাইলের মধ্যে 96% মুসলমান, আমার দেশের বিএনপির ভাইরা মুসলমান, আমার দেশের আওয়ামী লীগের ভাইরা মুসলমান, আমার দেশের অন্য দলের ভাইরা মুসলমান, 95% মুসলমানের দেশে কোন নাস্তিক আর মুরতাদ যদি আরেকটা বার আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীকে নিয়ে কটু কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে ওই নাস্তিককে হাতের নাগালে পাইলে তার ভাঙা জবাব দিতে কারা কারা রেডি আছেন হাত তুলে দেখান। ছিলাম আল্লাহু আকবার, এটা কোনো দলীয় স্লোগান না, এটা মুসলমানের জন্য আল্লাহ প্রদত্ত স্পেশাল একটা পাওয়ার, আমরা জন্মের পরেই আমাদের ডান কানে আল্লাহু আকবার আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, আমাদের বাম কানে আল্লাহু আকবার আছে না নাই। মসজিদের মিনার থেকে প্রতিদিন মুয়াজ্জিন পাঁচবার ঘোষণা দেয় আল্লাহু আকবার, জামাতে নামাজ পড়লো আল্লাহু আকবার, একা নামাজ পড়লো আল্লাহু আকবার। অতএব মুসলমান ইমানদার, আজকে যদি মুসলমান আল্লাহু আকবার শব্দ দিয়ে ময়দানে নামতে পারে, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আর ফিলিস্তিনের ভিতরে ওই ইসরায়েলের সৈন্যরা ওই হানাদার বাহিনী মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিতে চায়, আমরা বলতে চাই সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে আল্লাহু আকবার হুংকার ছাড়তে পারে, যেমনি ভাবে আমার আল্লাহ বাদশা আব্রাহাকে ধ্বংস করেছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাগড়কে হিফাজত করেছে আবাবিলের মাধ্যমে, আমার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করবে, মুসলমানের রক্ত বিথা যাবে না, যেই জমিনে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনেই কালিমার পতাকা উত্তীর্ণ হবে। খারাপ লাগতেছে বাবা, কষ্ট হয়, আল্লাহু আকবার বলেন তো বাবা, ভুল বুঝবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারণ আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা মুসলমান যে যে পীরের মুরিদ হন না কেন, যে যেই দল করেন না কেন, আমাদের মূলে একটা পরিচয় আছে, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। অতএব মুসলমান ভয় পাওয়ার দরকার নাই, কারণ আমরা মুসলমান ভেসে আসি নাই, আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, ইসলাম আর কোরআন আপনাদের এই জামালপুর পর্যন্ত, ইসলামপুর পর্যন্ত, এই চিনার চর পর্যন্ত, বঙ্গবন্ধুর ওই পদ্মা নদী আর মেঘনা নদী দিয়ে ভেসে ভেসে এই কোরআন আর ইসলাম আসে নাই, কথা বলেন ঠিক কি? বঙ্গোপসাগর দিয়া ভেসে এই করোনার ইসলাম আসে নাই, এই করোনার ইসলাম শীতলক্ষা আরিয়াল খার নদী দিয়ে আসে নাই, এই করোনার ইসলাম এই পর্যন্ত আনতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে মার খাইছেন, রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করছেন, এই কোরআনের ইসলাম রথসতরী রমজান ওই বদরের ময়দান পাড়ি দিয়ে আসছে, এই কোরআনের ইসলাম ওহুদের ময়দান পাড়ি দিয়ে পর্যন্ত আসছে, এই কোরআনের ইসলাম এই ইসলামপুর পর্যন্ত আসছে, জামালপুর পর্যন্ত আসছে, খাইবারের ময়দান পাড়ি দিছে, খন্দকের ময়দান পাড়ি দিছে, তাবুকের ময়দান পাড়ি দিছে, হে জামালপুরের মুসলমানেরা, হে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি এই কোরআন টিকে রাখার জন্য, যদি ইসলাম টিকে রাখার জন্য, যদি আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য, যদি আরেকটা বদরের
আছেন না এবার আমি একটা তাকবীর দিব আমার সাথে দিবেন একসাথে নারায়ে তাকবীর হয় নাই পরীক্ষা একটা করে যাই মনিরুল ইসলাম শরীয়ত পুরী আর জীবন আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না আজকে একটা পরীক্ষা হয়ে যাক যেহেতু সভাপতি সাহেব উপস্থিত নেতৃবৃন্দ আছে তাদের সামনে এই এলাকার যারা বিবাহ করছেন বিবাহিত ভাইরা আমার সাথে আল্লাহু আকবার বলবেন অবিবাহিত যুবক যারা তোমাদের সিরিয়াল একটু পরে দেখা যাবে কাদের পাওয়ার বেশি কাদের কণ্ঠে আওয়াজ বেশি বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার খবর হয়ে যাবে চিনার চরের যুবকদের টেম্পার শেষ কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক হারা যাবে না রেডি হোক এবার যুবকদের সিরিয়াল যারা বিয়ে করো নাই নারায়ে তাকবীর এবার বিবাহিত অবিবাহিত বসা দাঁড়ানো উপরে নিচে একসাথে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও নারায়ে তাকবীর মেয়ে যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়া করে মোহাব্বত করে আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন এই কোরআন এত দামি কিতাব গো বাবা এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই ভুল নাই এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এই চিনার চর মাদ্রাসায় আইসা দেখবান রাত্র তিনটার সময় হেফজুখানার ছেলেগুলা আহারে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়া এরা বসে যায় গো বাবা এরা এই জাতির জন্য দোয়া করতে থাকে এলাকার মানুষের জন্য দোয়া করতে থাকে কমিটির ভাইদের জন্য দোয়া করতে থাকে এ জামালপুরের ভাইরা এই মাদ্রাসার ছাত্রদের এই আলে ওলামাদেরকে জিএনবি বলে বকা দিও না এরা জিএনবি না জিএনবি না এরা আল বদরু না বরং এরা আমার আল্লাহর জন্য আমার নবীর জন্য অল টাইম জীবন দিতে রেডি কথা বলেন ঠিক কি না আজকে দেখা যায় অনেকে মাদ্রাসার ছেলেদের দিকে বাঁকা নজরে তাকায় এদের দিকে বাঁকা নজরে তাকায়ও না এরা যখন মাদ্রাসার ভিতরে আমার আল্লাহর কোরআন পড়ে এই কোরআন যে এলাকার ভিতরে তেলাওয়াত হয় ওই এলাকার ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে বাবা এ যুবক ভাইরা রে রহমাতুল লিল আলামিন নবী আমার বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবাই কেরামের সামনে আমার নবী ঘোষণা করলেন আমার সাহাবীরা আল্লাহু আকবার আমি নবী চিরদিন থাকবো না আমি তো চিরদিন থাকবো না রে সাহাবীরা আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাবিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাতা রাসূলি নবী আমার ঘোষণা করলেন সাহাবীরা আমি তো চিরদিন থাকবো না তবে আমি দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার আল্লাহর কুরআন দুই নম্বর আমি নবীর সুন্না এই দুইটা জিনিস তোমরা শক্তভাবে ধরবা তোমরা মজবুতভাবে ধরবা যদি তোমরা ধরতে পারো আঁকড়ে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হইবা না তোমরা গোমরা হইবা না ও যুবক ভাইরা রে আজকে মুসলমানের সন্তানেরা যখন এই কোরআন ছেড়ে দেয় নবীর হাদিস ছেড়ে দেয় তখনই একের পর এক জুলুমান নির্যাতন মুসলমানের উপরে শুরু হয়ে কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার লন্ডনের জমিনে বৈশা আমার নবীর মরুভূমির ডাকাত বলে বকা দেয় গো বাবা আরে দেশের ভিতরে আশেকের রাসূলের অভাব নাই বড় বড় গেট টানায় দেয় সাইনবোর্ড লাগায় দেয় ফেস্টুনি উঠায় দেয় বিশ্ব আশেকের রাসূল আমি তাদেরকে প্রশ্ন করতে চাই তুমি কেমন আশেক হইলা তোমার নবীরে বকা দিল তোমার কলিজায় কি আগুন লাগলো না তুমি কেমন আশেক হইলা তোমার নবীরে গালি দিল তোমার রক্তটা কি গরম হইল না কারণ প্রকৃত ইমানদার যারা তারা নিজের জানের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে এমন কি কলিজার চাইতে মদিনার নবীরে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা কেন
আপনি ওই নবীরে ভালোবাসবেন না গো বাবা আহারে যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলেন গো বাবা আম্মা জানাইশা আল্লাহর নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পুরাটা রাত্র কি আমরা পাবো না রাত্র যখন গভীর হয়ে যায় আপনি বিছানা থেকে উঠে যান পুরাটা রাত্র কি আমাদেরকে কখনো দিবেন না রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন ও আয়েশা রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষেরা ঘুমের ঘরে চইলা যায় রে আয়েশা আমার আল্লাহ ঘুমাই না আমার আল্লাহ জীবনীও দেয় না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ ঘুমায়ও না আমার আল্লাহ জীবনীও দেয় না আয়েশা রে ওই গভীর রাতে যখন দুনিয়ার মানুষেরা ঘুমা যায় আমার আল্লাহ আমারে ডাকতে থাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আমার আল্লাহ আমারে এই সুরে ডাকতে থাকে কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির ও মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা ربك مقاما محمودا وعيشا রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ আমারে ডাক দেয় ও কম্বুলওয়ালা নবী উঠেন গো নবী উঠেন আমি মাওলার কুদরতি কদমে সেজদা দেন তয়ার নবী মায়ার নবী আহারে গভীর রাত্রে উঠা নিজের বিবিদের জন্য কাঁদে না গো বাবা ভিন্ন হাদিসের ভিতরে আম্মা জানাইশা বলা আমি যখন গভীর রাত্রে উঠা আমার নবীরে বিছানার পাশে পাই না আমার নবীরে তাকা দেখি নবী আমার হাত উঠায় কাঁদে আমি আয়েশা পিছনে দাঁড়া দাঁড়া শুনতেছিলাম আমার নবী কি আমার জন্য কাঁদেনি তার বিবি খাদিজার জন্য কাঁদেনি ও দুনিয়ার মানুষরে নবী আমার জন্য কাঁদে না খাদিজার জন্য কাঁদে না ফাতেমার জন্য কাঁদে না হাতটা উঠাইলি উম্মতের জন্য কাঁদে গো সেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলেন সেই নবী এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে আরেকটা বার যদি ওই নবীর সামনে আসাদ নূরের মতো কোন কুলাঙ্গার আমার নবীরে বোকা দেয় আমার নবীর ইজ্জত নিয়ে কোনো কথা বলে তার ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ওই নাস্তিক যদি এই ইসলামপুর এলাকায় জামালপুর এলাকায় চিনারচর এলাকায় জন্ম নেয় ওর হাতের নাগালে পাইলে জানটা পুঁতে ফেলতে হবে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহু আকবার বলেন এবার একটা তাকবীর দেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা যার জন্য দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন পাগলের মতো শায়খ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত সকলে জোরে সরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ হুজুরের জন্য একটা তাকবীর দিতে চাই একসাথে রেডি আছেন তো সবাই নারে তাকবীর নারে তাকবীর হুজুরের আগমন সিয়াদি হুজুরের আগমন নারে তাকবীর সকলেই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার কথায় কষ্ট পাইছেন কষ্ট পাইছেন বাবা কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন যেহেতু হজরত চলে আসছেন আর লম্বা আলোচনা করার সুযোগ নাই অন্য কোথাও যদি দেখা হয় সেদিন দিল খোলে আলোচনা শোনাবো ইনশা তবে যে হাদিস খানা তেলাওয়াত করেছি নবীজি আমাদের জন্য কয়টা জিনিস রেখে গেছেন সবাই বলেন
এক নাম্বার হলো আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্নাহ এই দুইটা জিনিসকে আমরা সত্যভাবে আঁকড়ায় ধরব মজবুতভাবে আঁকড়ায় ধরব আমরা তো নবী পাই নাই নবীর ওয়ারিস যোগ্য উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে পেয়েছি উলামায়ে কেরামের কথা অনুযায়ী আমরা চলব উলামায়ে কেরামকে ভালোবাসব এই মাদ্রাসাগুলো ভালোবাসব তোয়ালিবুল ইলমদের ভালোবাসব এই ভালোবাসাটা আমাদের নাজাতের ওসিলা হইতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু